2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায় সিপিআইএম এর পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকালে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরী, রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা। নির্বাচনের প্রাক মুহূর্তে সিপিএম কর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন হাজার হাজার কর্মী সমর্থকরা। এই জনসমাবেশ থেকে একটাই আওয়াজ, ত্রিপুরা রাজ্যে পুনরায় সিপিএম এর জোট, সরকার প্রতিষ্ঠিত হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, বিজেপি হটাও, ত্রিপুরাকে বাঁচাও, বিজেপি হটাও, ত্রিপুরায় বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি করতে নিজের ভোট নিজে দেবার ব্যবস্থা করো, বিজেপি হটাও এবং সারা ভারতবর্ষে জনবিরোধী সাম্প্রদায়িক ভেদ বিদ্বেষ সৃষ্টিকারী বিজেপিকে জনবিচ্ছিন্ন এবং রাজনীতি মতাদর্শের লড়াইয়ে পরাস্ত করবার জন্য গোটা দেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনবার জন্য সমস্ত অংশের মানুষের আন্দোলনকে প্রসারিত করো, বিকশিত করো, সংহত করো, সুতীক্ষ্ণ থেকে সুতীক্ষ্ণতর করো। ভোট কিন্তু ত্রিপুরায়, কিন্তু ত্রিপুরার মানুষ শুধু মধুপুর বিশালগড় বা ত্রিপুরার কথা ভাবছে না, এই ভোটের সঙ্গে সারা দেশের যে আজকে পরিস্থিতি বিরাজ করছে তার একটা নিবিড় সম্পর্ক আছে। হতে পারে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, সাতটা মাত্র বিধানসভা কেন্দ্র, দুটো মাত্র লোকসভা, কিন্তু ছোট রাজ্য হলেও ত্রিপুরা বহু আগে থেকেই গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন, ধর্ম নিরপেক্ষতার নীতির প্রশ্নে যে আন্দোলন এবং মানুষের জীবনের মৌলিক যে সমস্যাগুলো এগুলো সমাধান সুরাহার জন্য যে লড়াই, সে লড়াইয়ে ভারতবর্ষের এই সামগ্রিক আন্দোলনকে মদত দেওয়ার ক্ষেত্রে, উৎসাহিত করবার ক্ষেত্রে ত্রিপুরা তার সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে ভূমিকা পালন করার চেষ্টা করবে। কমলাসাগর, প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।